আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটু গরু মাংস রান্না করব ভাজা মশলা দিয়ে। এই যে গরু মাংস, এখানে প্রায় প্রায় 15 কেজির মতো মাংস, তার জন্য এখানে এই যে মশলা নিছি। এখানে আর রসুন, একটা রসুন ছিলে রেডি করে নিলাম, আর এখানে আদা, আদা প্রায় ব্লেন্ড করার পরে 1 টেবিল চামচ 2 চামচ পরিমাণ হবে এই। আর এখানে নিলাম পেঁয়াজ, 7 থেকে 5টা পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে গরম মশলা নিলাম, তো ছোট এলাচ তাই নিলাম প্রায় 10 থেকে 15টা, একদম ছোট ছোট এলাচ, এই যে একদম ছোট ছোট। আর এখানে নিলাম কিছু লং, 5-7টা লং নিলাম, আর কিছু গোলমরিচ নিলাম, অল্প 10 থেকে 12টা গোলমরিচ। আর এখানে একটা কি এটা জয়ত্রী নিলাম, তেলে নিব। আর এখানে নিলাম কিছু দারচিনি, তো একসাথে এগুলো তেলে নিব। আর এখানে নিলাম প্রায় 6 চামচে 2 থেকে 2.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া। প্রিয় দর্শক, এবার আমার মশলাগুলো একবার টেলে নিব। এবার প্রথমে জিরাগুলো টেলে নিব। জিরাগুলো একটু লালচে করে ভেজে নিলাম, টেলে নিব। এই যে শুকনা যে মশলাগুলো, এই যে এলাচ, একটু জায়ফল, এই যে অল্প একটু জায়ফল নিছি। জায়ফল খুব বেশি দিলে তেতো হয়ে যায় মাংস, তাই খুব অল্প। একটা জায়ফলের প্রায় 5 থেকে 6 ভাগের 1 ভাগ, যে ছোট একটা জায়ফল, জায়ফলটা বড় না। আর কয়েকটা গোলমরিচ আর লং, দারচিনি একসাথে টেলে নিব। হয়ে গেছে আমার শুকনো মশলাগুলো। এবার দিব আদা, রসুন, পেঁয়াজ। তাই প্রথমে আদা দিব, আর আদা আর রসুনগুলো দিয়ে দিব। এই যে আদা রসুনগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নিলাম। এই যে এখন ভাজবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম করে নিলাম, একদম বেরেস্তার মতো, খুব বেশি লাল করব না। তারপরেও কিছুটা কম রাখছি, যেহেতু পেঁয়াজটা ব্লেন্ড করব না। এই যে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিছি, এটা দিয়ে দিব মাংসের ভিতরে। এবার মশলাগুলো একটু বেটে নিব। হয়ে গেছে আমার মশলা বেটে নেওয়া। এই যে সব মশলাগুলো একসাথে নেব। প্রিয় দর্শক, এবার আমি যাব মাংসের ভিতরে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। এই যে ভাজা পেঁয়াজগুলো আগে দিয়ে নিছি, এখন এখানে জিরা টেলে নেওয়া, জিরা আর সব মশলাগুলো, আদা রসুন নিয়ে গরম মশলাগুলো। এখন দিব মরিচের গুঁড়া, দিব 4 চামচে 3 চামচের মতো। হলুদ দিব 2 চা চামচ পরিমাণ। এই যে 1/4 চা চামচে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিলাম। দিব একটু সরিষার তেল, তেল মাংসের ভিতরে আছে, খুব বেশি তেল দিব না, সামান্য তেল দিলাম। এখন আর গোটা গরম মশলা দিব না, গরম মশলা যা দেয়ার তেলে সব দিয়ে দিছি, এখন আর দিব না, এখন মিশিয়ে নিব। একটুখানি লবণ দিব, তো লবণ প্রায় 2 মিনিট পর্যন্ত মেখে নিচ্ছি মাংসের ভিতরে মশলাটা, প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ডেকে ম্যারিনেট করব।
ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। একটু একটু জল বেরোই গেছে মাংসা থেকে, এখন আর একটু মিশিয়ে নিব, তারপর চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে নিলাম। গরু মাংসের চেহারাটাই মাশাআল্লাহ লোভনীয় একদম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন টমেটো দিয়ে দিব, 2টা টমেটো কেটে দিছি। এই যে চুলার আঁচটা একদম কমাই দিছি। এবার আস্তে আস্তে মৃদু আছে মাংসটা সিদ্ধ হোক, যেহেতু ভাজা মশলা সবগুলাই, এখন আর মশলা সিদ্ধর কোনো চিন্তা নেই, মাংসর ভিতরে আস্তে আস্তে ঢুকুক, আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হোক সিদ্ধ হোক। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব, যদিও চুলাটা কমানো, তারপরেও কোরবানির সময় যে আমরা গিলা কলিজা নিয়ে মাংস একসাথে মিলিয়ে মাংস রান্না করি, ওই মাংসের ফ্লেভারটা পাচ্ছি, ওই মাংসের ফ্লেভারটা এত সুন্দর ঘ্রাণ মাশাআল্লাহ। এখন যে ফানিগুলা বের হয়ে গেছে গা থেকে, ওই ফানিগুলা টেনে গেছে এখন প্রায় 15 থেকে 20 মিনিট পর, আর একটু পানি দিয়ে দিব শুধু মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। অল্প পরিমাণে পানি দিব, যেহেতু ফ্রিজে রাখবো মাংস। বিশ মিনিট পর ফিরে আসলাম। এই যেহেতু মাংস ফ্রিজে রাখবো, ফ্রিজিং করব, তাহলে মাংসটা আর জল কমাবো না, একদমই সিদ্ধ হয়ে গেছে। সম্ভব মজার একটা রান্না, সবাই ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মেজবানি মাংস এত স্বাদ হয় আমার জানা নাই, কতটা স্বাদের, কতটা কতটা লোভনীয় একটা মাংস রান্না করে না খেলে বুঝবেনই না। অবশ্যই রান্না করে খাবেন সবাই, রেসিপিটা ফলো করে। এভাবে মাংসটা ফ্রিজিং করে ফেলব বক্সে। হ্যাঁ, যে বক্সে রেডি করে নিছি, এভাবে করে ফ্রিজে রেখে দিব। এভাবে ফ্রিজে রেখে দিব মাংস। এমনিতে যা মজা হয়েছে ফ্রিজে রাখলে, মাংসের ফ্রিজিং করলে মাংসের স্বাদটা, গরু মাংস বিশেষ করে গরু মাংসের স্বাদটা আমার মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায়, এতটা স্বাদ ভারে। আমি বুঝি না কেন এটা, এটা আমি ফ্রিজে রাখার পর দেখলাম মাংসটা এত মজা হয়, মানে মনে হয় যেন মাংসের স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। এভাবে রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে।